नमस्कार, स्वागत करुछी आपनकु खांटी ओडिया रोसेरे। आजिर रोसेटी हला मोदक बा लड्डू। सूचीरे प्रस्तुत करिबा गणेश पूजा आसी जाउछी स्वादिष्ट लड्डू बा मोदक। एही लड्डू पाई प्रथमे नडिया कुर पदे नबा, चारोटी गुजराती, गोटे लवंग, दसटी गोलमरीच, खंडे दालचीनी बा मधुर काठी, एठी टिके जायफल बहुत कम। এই মশলাকে আমি এবে কুটি নবা। খন্টে অদা এটি ধুই নিয়ে কাটি নিয়েছি, তাকে বি মশলা সহিত ছেচে নবা। নড়িয়া পুর পাই মশলাটি হয়েগলা কাড়ি রাখি নবা। এবে গোটে কপ নড়িয়া পুর, ফ্রেশ নড়িয়া আছে করি দেই, তাকে এবে আমি কড়াইরে টিকিয়ে ধীর চালরে ভাজি নবা। এবে এইথিরে রাখিথিবা গোটা মশলা আউ গুঁড়ো দেবা, গুড় 300 গ্রাম অছি দেই। গুড় যেপর্যন্ত নড়িয়া সহিত ভালোভাবে মিশি না যাইছে সেত পর্যন্ত আমি ভাজিবা। নড়িয়াকু ধীর চালরে গুড় সহিত ভাজিবা। গুড়টি ভালোভাবে মিশিগলানি নড়িয়া সহিত, এবে কাড়ি নবা আউ নড়িয়া পুরকু ঠান্ডা করি নবা। দি মুঠা সুজি গোটে কড়াইরে দবা আউ তাকু ধীর চালরে 2 মিনিট টিকিয়ে ভাজি নবা, যেমিতি ইয়া আমার রঙ ন বদলায়। সুজি কু ধীর জলরে 2 মিনিট ভাজবা, যেমিতি সুজি রঙ ন বদলায়। এবে এই সুজি হয়েগলানি কাঢ়ি নবা। গোটে পা ক্ষীর এই কড়াইরে দেই দবা, আউ এথিরে গোটে চামচ চিনি আউ গোটে চামচ এটি ঘিও দেই এই ক্ষীরকু গোলাই নবা আউ ফুটাই নবা। গোটে ফুট আসিলা পর্যন্ত আমি ক্ষীরক চলাই চলাই ফুটাইবা। আঞ্চ এটি জোর অছি, আমার ক্ষীরটি ফুটি আসলানি। এবে ভাজি রাখিথিবা সুজি এথিরে পকাই দবা আউ ভালোভাবে খড়িকারে গুলি আমি একু রাঁধি নবা, যেমিতি এথিরে দানা দানা ন হুয়ে। খড়িকারে গুলি নরম খড়ি আমি তৈরি করে নবা। এবে এই খড়ি কু গোটে থালিয়ারে কাড়ি নবা, টিকে ঘি লগাই নবা প্রথমে থালিয়ার, আউ আমার খড়ি কু উল্টা করে ঠান্ডা করে নবা। এবে যেতিকি খড়ি আছে তা পাই অধা কপ নড়িয়া পুর আমি নবা। মোদক বা লড্ডু কু বানাইবা পাই টিকে ঘি নবা, আউ এই মোদক ছাঞ্চরে লড্ডু ছাঞ্চ ভিতরে টিকে ঘি লগাই দবা, আউ খড়িটি কু টিকে ঘি হাতরে দলি নবা, নরম করে নবা দলি নেই। এবে এই খড়ি কু ছোট ছোট গোলি করে কাটি নবা। 9টি মোদক হব যেতিকি আমার অছি খড়ি। এবে পানি হাত হবা আউ একু গোল করে করে নবা। এই গোল গোলি কু এই ছাঞ্চ ভিতরে ভরি মঝির গোটে গাত করে নবা, যাহা ভিতরে আমি নড়িয়া পুর কু ভরিবা। গাতটি যেতে বড় করিবে তা ভিতরে নড়িয়া পুরর মাত্রা সেতে অধিকা আসিব। এবে নড়িয়া পুরকু ভিতরে ভরি দেই বন্ধ করি দবা আমার এই মোদক বা লড্ডুকু। এই ছাঞ্চ ভিতরে ভালোভাবে টাইট করে বন্ধ করে নবা, আউ এবে ছাঞ্চরু মোদক বা লড্ডুকু আমি কাঢ়ি নবা। এইভাবে সবু মোদককু আমি বনাই নবা। ছাঞ্চ নথিলে বি আমি হাতরে এইভাবে বনাই মোদক তৈরি করে পারিবা। গণপতি বাবাঙ্কু মন্দার ফুল বহুত পছন্দ, তেণু মন্দার ফুলরু শিরা বনাই এই মোদক বা লড্ডু উপরে টিকিয়ে টিকিয়ে ঢালি দেবা। আউ এই মোদক বা লড্ডুকু আউ টিকিয়ে সুবাসিত করিবা পাই কিছি তুলসী পত্র কাটি দেই দেবা। গণেশ পূজারে বনান্তু সুজির মোদক বা লড্ডু, বহুত স্বাদিষ্ট। ভিডিওটি আমার কেমিতি লাগলা কমেন্ট করে জনাইবে বলে আশা রাখুছি। যদি ভালো লাগি থাকে সাংমান সহ সেয়ার করে নেবে, লাইক করিবা ভুলিবেনি। ধন্যবাদ।